আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দুধ পুলি পিঠা খুব সহজ উপায়ে বানানো যায়। আমরা প্রথমে পানি ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়ে চালের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়ে এখন এটা কিভাবে আমরা দুধ পুলি পিঠা বানাবো তা দেখাবো। আচ্ছা, আমরা এই দুধ পুলি পিঠা এখন সিদ্ধ হয়ে গেছে, এখন কিভাবে তৈরি করবো তা দেখাবো। আমরা এখন নারকেল কোড়া দেখাচ্ছি। নারকেল কোড়ায় আপনার সাদা ফল ও আপনার চিনি দিয়ে এটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার আপনাকে আমি দেখাবো দুই পদ্ধতিতে আপনি পুষলি পিঠার খুড়ি বানাতে পারবেন। একটা হলো গোল গোল করে আর এভাবে খুড়ি বানিয়ে নিয়ে তারপরে পিঠা বানাতে পারবেন, আর একটা আপনার এভাবে কেটে রুটির মতো করে তার সেটা আপনি এভাবে গ্লাস দিয়ে কেটে গোল করে পিঠা বানাতে পারবেন। তারপরে এভাবে আপনি পিঠা বানিয়ে তারপরে আপনি এই যে এর মধ্যে একটা দিবেন পুর দিয়ে পিঠাটা তৈরি করবেন। নারকেলের বিষয় বল। নারকেলটা ভালো করে ভাজা ভাজা করে পিঠাটা তৈরি করবেন, তাছাড়া আপনার পিঠাটা ভালো হবে না। কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেল। আর নারকেলটা কিভাবে করেছে একটু বর্ণনা দাও। প্রথমে কড়াইয়ে আপনি তেল দিবেন, তেলের সাথে চিনি নারিকেল আর সাদা ফল দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবেন। পিঠাতে আমরা সুন্দর করে ডিজাইন করতেছি যেন পিঠাটা দেখতে ভালো লাগে। সেই পিঠা দুধ পুলিটা সুন্দর করে ডিজাইন করলে দেখেন তো সুন্দর হয়েছে। পিঠাগুলো আমরা এভাবে ডিজাইন করে রাখছি। এভাবে খুড়ি করে নিয়ে আমরা পুর দিয়ে পিঠা তৈরি করছি। তো দিয়ে দিয়েছি নারকেলের পুর, সুন্দর করে পিঠাটা চার সাইড আমরা এভাবে মেরে দিব যেন পিঠাটা ভেঙে না যায়। আবার ওইটা ডিজাইন করে দিব যেন পিঠাটা দেখতে ভালো লাগে। এই তো ডিজাইন করতেছি আর আমরা পিঠাটা মোটামুটি বানিয়েছি। এবার তৈরি হয়ে গেল আমাদের দুধ পুলি পিঠা। এখন এটা আমরা কিভাবে দুধের শিরার মধ্যে ভিজাবো তা আমরা জানাচ্ছি। দুধ দুধ চিনি যেগুলো জাল দিয়ে শিরা তৈরি করে নিতে হবে, তা এই পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে 4-5 ঘন্টা পর আমরা পরিবেশন করব। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।